ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি বলতে চলেছি তোমরা কিভাবে দ্রুত তোমাদের নখকে লম্বা করতে পারো। এর জন্য আমরা কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করব। তো প্রথমে আমি একটি পুরনো ব্রাশে কোলগেট নিয়ে নিয়েছি। তোমরা এখানে যে কোনো টুথপেস্টই ব্যবহার করতে পারো। এবার আমরা আমাদের নখের উপর এটাকে হালকা হাতে রাব করে নেব এবং তারপর আমরা জলে এটাকে ধুয়ে নেব। এটা প্রথম দিনই শুধুমাত্র আমরা করব। তারপর আমরা নিয়ে নেব একটা রসুন এবং সেই রসুন থেকে একটি কোয়া নেব এবং সেই কোয়াটিকে আমরা খোসা থেকে বের করে দুটুকরো করে নেব এবং আমরা সেই কোয়াটি আমাদের নখের উপর রাব করব। আমি আমার বৃদ্ধাঙ্গুলিতে কোনো রকম প্রসেসিং করছি না, তার কারণ আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমি আমার যেই নখটাতে এই প্রসেসিংটা করছি না সেই নখের বৃদ্ধি কতটা হচ্ছে এবং যেটাতে আমি এই প্রসেসিংগুলো করছি তার বৃদ্ধি কতটা হচ্ছে। তো এখন আমি নিয়ে নেব একটা নিম কাঠি। তোমরা চাইলে টুথপিকও নিতে পারো, আমি এখানে নিম কাঠি নিয়েছি। তার কারণ হচ্ছে নিম কাঠি অ্যান্টিব্যাকটেরিয়াল হয়ে থাকে, তাই কোনো সাইড এফেক্টের ভয় থাকে না। তো যেভাবে আমরা কোনো নখে ময়লা বা মাটি ঢুকে গেলে যেভাবে বের করি, ঠিক সেভাবেই তোমরা প্রেশার দিয়ে নখের চামড়াটাতে সরানোর চেষ্টা করবে। তাতে কি হবে, আমাদের নখ খুব তাড়াতাড়ি খুব দ্রুতই বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে সবথেকে মেন প্রসেসিং এই ভিডিওটাতে। এখন আমরা নিয়ে নেবো ভেসলিন এবং আমরা খুব ভালোভাবে নখের উপরে খুব ভালোভাবে বেশ 5 মিনিট ধরে মাসাজ করব। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে লাল বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।